আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া মাদার বোর্ড নিয়ে একটা রিভিউ করেন তো মূলত আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবগুলো মাদার বোর্ড সাজানো আছে এগুলো নিয়ে আজকে মূলত আপনাদেরকে জানাবো এবং আরেকটা সবার একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া কোন মাদারবোর্ডের সাথে কোন প্রসেসর বা কোন প্রসেসরের সাথে কোন মাদার বোর্ডটা নিলে ভালো হবে এটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিউটা দেখবেন তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন চলুন তাহলে শুরু করা যাক তো আসলে আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাইবো যে প্রথম যে কোয়েশ্চেনটা মানুষের সব থেকে বেশি আসে সেটা হচ্ছে কোন মাদারবোর্ডের সাথে কোন প্রসেসরটা সব থেকে ভালো কাজ করবে এটা নিয়ে আমাদের একটু বলেন এরপরে আমরা আসবো মূলত মাদারবোর্ডের আসলে প্রাইস কোনটার কত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমন্ত লাহি ও আসলে এই প্রশ্নটা আমাকেও অনেকে করে আসলে অনেকে মানে জানে না যে কোন প্রসেসরের সাথে কোন মাদারবোর্ডটা আসলে অ্যাডজাস্ট হয় বা কোনটার সাথে কোন প্রসেসরটা সাপোর্ট করে এবং অনেক কাস্টমার ফোন দিয়ে বলে ভাই আমি মাদারবোর্ড নেবো তিনশো বিশ কিন্তু প্রসেসর নেবো কোরআই ফাইভ ফোর জেনারেশন এরকম অনেক প্রশ্নই আমাদের কাছে ফোন দিয়ে ইয়ে করে তবে এটা সহজ সমাধান হলো আপনারা চালিয়ে কিন্তু এখন গুগলে সার্চ করেই কিন্তু আপনারা কোন মাদার সাথে কোন প্রসেসর সাপোর্ট করে কিন্তু আপনারা একদম নর্মালি পেয়ে যাবেন এবং আমি একটু আর একটু আলোচনা করি যেহেতু মানে ভিডিওটা শুরু করলাম তো একটু বিস্তারিত আলোচনা করেই দিই যাতে আপনাদের একটু কাজে আসে আর কি তো আমি সর্বপ্রথম একটি এম এস আই মাথাবোর্ড দেখাবো এম এস আই এ তিনশো বিশ একটি মাদাবোর্ড এ তিনশো বিশ এ প্রো ম্যাক্স তিনশো বিশ এম এ প্রো ম্যাক্স এই মাদাপোর্টটির অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর এবং এর মার্কেট প্রাইস হল পাঁচ হাজার সাতশো টাকা এই মাদাপোর্টটিতে মূলত আসলে এ এম ডি অথলন থেকে শুরু করে এম ডি অ্যাথলন থেকে আপনার রাইন থ্রি বা রাইজন ফাইভ মাদাপোর্ড সাপোর্ট করবে এই মাদাবোর্ডটিতে এবং এই মাদাবোর্ডিতে কিন্তু দুইটা র্যামের সোলোট আছে এবং এইচ এস ডিএমআ পোর্ট আছে আপনারা চাইলে র্যাম এইটের ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদা এবং এটা মার্কেট প্রাইস পাঁচ হাজার সাতশো টাকা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদাপোর্টটির সাথে আচ্ছা এরপর আরটি মাতাম দেখাবো বি চারশো পঞ্চাশে আমি চাই বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স এই মাতাপটটিও কিন্তু এ এম ডি রাইজনের জন্য এই মাতাপট্টি আপনার চাইলে এখানেও এ এম ডি প্রসেসরের অথবা রাইজন থ্রি অথবা রাইজন ফাইভ বা রাইজন সেভেনের মতো প্রসেস সাপোর্ট করতে পারবেন এই মাতাপট্টিতে এটাও সেম ইয়ে এস ডি এম আই পোর্ট আছে এবং এটাতে কিন্তু র্যামের ষোলো দুইটা সেম ষোলো ষোলো বত্রিশের পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাতাপট্টিতে এটা মার্কেট প্রাইস আছে ছয় হাজার ছয়শো টাকা ওয়ানলি

কোরাই ফাইভ এবং কোরআ সেভেনের মতো টেন জেনারেশনের পড়তে সাপোর্ট করবে এই মাতাপোর্টিতে এটারও কিন্তু অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি এবং এটাতেও কিন্তু এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এইচডিএম আই পোর্ট প্লাস ভিজি এ পোর্ট পেয়ে যাবেন এবং এটা কিন্তু র্যামের সোলট আছে আপনার দুইটা ষোলো ষোলো বত্রিশ বিজি পর্যন্ত সাপোর্ট করবে এই মাতাপোর্টটিতে এটা মার্কেট প্রাইস আছে সাত হাজার একশো টাকা ওনলি

মাদাপুটিতে একটা ভালো করছে সেটা হলো যে এখানে টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন দুইটাই কিন্তু সাপোর্ট করবে হ্যাঁ যাদের বাজেট কম তারা চাইলে এখন টেন জেনারেশন করতে পারেন পরবর্তীতে যখন আপডেট করবেন তখন হয়তো ইলেভেন জেন আপনারা এই মাদাপুটিতে ব্যবহার করতে পারবেন এবং এটাতেও র্যামের ছিল দুইটা এস ডি এমআই পোর্ট বিজেপি পোর্ট সবই থাকবে মাদাপুটির সাথে আর এটা মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা অফিসে এরকম তিন বছর ওয়ার্ডে থাকবে এর সাথে এবার আমরা চলে যাচ্ছি আসুসে আসুস প্রাইম এইচ পাঁচশো দশ এই মাদাপট কিন্তু অনেক জনপ্রিয়তার শীর্ষে আছে মাদাপটটি এই খুব ভালো এবং এটা কিন্তু দু তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি থেকে এটা মার্কেট প্রাইস হলো আট হাজার একশো টাকা তিন বছর অফিসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদার সাথে এটাও আসলে ইন্টেল কোরাই ফাইভ টেন জেনারেশন অথবা ইলেভেন জেনারেশন সাপোর্ট করতে পারবে টেন জেনারেশন বা ইলেভেন জেনারেশন দুটোই সাপোর্ট করবে তো ভিয়ার্স মোটামুটি এই ছিল আজকের ভিডিও আমি আজকে আসলে দেখানোর ট্রাই করেছি যদিও বোর্ড অনেক আছে অনেক আছে গেমিং বোর্ড তারপরে আরও অনেক দামি দামি বোর্ড আছে কিন্তু দেখানোর ট্রাই করেছি যেগুলো আসলে একটু কমন যেগুলো দিয়ে আসলে আমাদের প্রতিনিয়ত পিসি বিল হচ্ছে সেইগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং এগুলোর সাথে কোন প্রসেসর যাবে এবং এগুলোর মার্কেট প্রাইসটা কেমন এবং র্যামের স্লট কয়টা আছে সব কিছুই আসলে জানানোর ট্রাই করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ